हेलो बंधुरा, गुड मॉर्निंग। हमार चैनल तुम्हारे अनेक अनेक स्वागत नतून एक भिडियोर साथे। तो आशा करी तुम सबाई अनेक भलो आछो। तो आमरा अनेक भलो आछी। तो मन मेजाज भलो ना देखे बुझते पारछो, कारण घर अवस्था एमन चलछे जे कि बोलबो। एकदिके घर दुआर समस्त किछु भेंगे गेछे माने भांगा होयेछे आर कि। आर एकदिके आमार जा माने राखी बाथरूमे पड़े गेछे। तोमादेरके तो सेदिनेर भिडियोते बोलछिलाम जे आमार जा पड़े गेछे बाथरूमे। तो आज के देखी भाजी डाक्टर देखाते नहीं जाब। तो कोमरे प्रचंड व्यथा, उठते पर नहीं, बुझते पर तो यदि देखो सकाल सकाल उठे हमें सब्जी टब्जी केटे लीची, कारण रान्ना बानना कर लेब। आज के घर दौर मैंने खोलागुला छाइबे, ठीक है, खोलागुला के छे तरपे हाँ परिष्कारच्छन्न आनी ना कदिने कमप्लीट हो, कारण बारेंडा आतरे रूम आ समस्त किचु आ। ठीक है, तो यदि देखो भाई बोले ताड़ाड़ी रान्नागला कर लो, कारण खोला छाइबे। तो खोला टोला छाइले पर मना करो नोंरा पड़े থাকবে, তো তার আগে নোংরা পড়বে খাবারে। আরে তো সেই জন্য আমি ভাতটা রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি, বুঝতে পারলে। সকাল সকাল এখন বাজে সকাল 9টা, ঠিক আছে। তো মন মেজাজ ঠিক নাই, রাখি উঠতেও পারে নাই, শুয়ে আছে বিছানাতে। তো আমি সেই জন্য তোমাদেরকে দুদিন ভিডিও দিতে পারি নাই, কারণ আমার ভিডিও শুট করা ছিল, ঠিক আছে। আমি এডিটিং করতে পারি নাই, কারণ সারা দিন একা হাতে কাজ পড়ে গেছে মনে করো। তো অনেক কাজ, অনেক মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কত কাজ পড়ে গেছে। তো এদিকে ভাতটা নামানো হয়ে গেছে আমার, ঠিক আছে। আজ তরকারি করছিল, আর তরকারি ডাল, ভাই বললো একটি তরকারি ডাল ভাত আলু সেদ্ধ করে দাও। তো আলু সেদ্ধ ডাল আর করলাম হচ্ছে, এটা হচ্ছে তোমার কি বলে লায়ের তরকারি। তো লায়ের তরকারি করলাম, আর ভাইয়ের জন্য দিয়ে কটা রুটি করে দেবো, কারণ সুগারের পেশেন্ট। তো রুটি না করে দিলে প্রত্যেক দিন কত ভাত খাবে বলো। ভাই বলছে ভাত খাবো কিন্তু ভাত দেবো না আর কি, কারণ রুটি করে দেবো সেজন্যে। তো এদিকে মানে কি বলবো, রাখিকে দেখিয়ে খারাপও লাগছে, কারণ প্রচণ্ড ব্যথায় কাঁতরে গেছে, বুঝতে পারলে। এমন শুকিয়ে গেছে না পুরো, মানে বিছানাতে মানে একদম কি বলবো মিশে গেছে বিছানার সঙ্গে, এমন হয়ে গেছে। তো খারাপ লাগছে খুবই। হ্যাঁ, তোমাদেরকে সবই শেয়ার করব, কারণ আমার দু তিন দিনকার ভিডিও শ্যুট করা আছে। তো সেগুলো আমি একসঙ্গে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। কারণ আমি এডিটিং করতে পারি নাই বলেই আমার ভিডিও দেওয়া হয়নি। তো এবার থেকে ভাবছি, আশা করি দিতে পারবো ভিডিও একটা করে, কারণ বুঝতেই তো পারছো একা হাতের কাজ। তারপরে মনে করো রাত্রেবেলায় শুয়ে পড়ে ঘুমান দিয়েছি, বুঝতে পারলে। এইদিকে দেখো আমার বেটা জিদ নিয়েছে, বলছে যে এই চুলাটাতে রান্না করো মা। ও আর নন বানাচ্ছে, মানে শ্রেয়া বানাচ্ছে দুজনাতে, বুঝতে পারলে। কাঠের উনান বানাচ্ছে, তো বলছে এটাতে রান্না করো মা। আচ্ছা বলো, কাঠের উনানে রান্না করলে কালি হবে তো, আমাদের কামিন তো কালি মাসতে যায় না, বুঝতে পারলে, চিৎকার করবে আর কি। তো এইটা দেখো, এইটা হচ্ছে জামতারা আমাদের। তো রাত্রিবেলা যেখানে রাখিকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, তোমাদেরকে বললাম না যে রাত্রিবেলা রাখিকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো বিকালবেলা। তো আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিলো, বুঝতে পারলে। মানে সমস্ত কিছু শ্যুট করা ছিল, জাস্ট এডিটিং হয়নি। এটা শুক্রবারের ভিডিও, বৃহস্পতিবারে পড়েছে শুক্রবারের ভিডিও। তো আমি পোস্ট করছি ভিডিওটা হচ্ছে মঙ্গলবারে, মানে বুঝতে পারছো দু তিন দিন ভিডিও দেওয়ার মানে এডিটিং করার অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এবারে আমরা চললাম ঘর, দেখো ঘর চললাম, গাড়িতে আছি। হ্যাঁ, তো ঘর যেতে যেতে ডাক্তারে বললো যে মানে আমরা যেখানে জামতারাতে দেখাতে নিয়ে গিয়েছিলাম সেখানে ডাক্তার বললো কোমর ভেঙে গেছে, ঠিক আছে, মানে হাড় ভেঙে গেছে। তো আর তারপরে যদি কিছু না হয় তখন প্লেট বসার পরে অপারেশন করাতে পারে। 7 দিনের ওষুধ দিয়েছিলো, ইঞ্জেকশন টিঞ্জেকশন সমস্ত কিছু, 2 বেলা ইঞ্জেকশন পড়ছিলো, তা ব্যথা কিছুতেই কমছিল না। তো বলে বাইরে নিয়ে যেতে হবে আর হবে কী বলে ওটাকে অপারেশন করতে হবে। তো আমরা কী করলাম জানো, আবার দুদিন বিশ্বাস না হয়ে যখন ব্যথা একটুও কমছিল না তখন আমরা আবার বাইরে নিয়ে গেলাম। আসানসোলে একটি খুব ভালো ডাক্তার আছে, তো সেখানে নিয়ে গেলাম। সেখানে নিয়ে যাওয়ার পর তো সে ডাক্তারটা বললেন যে না, রিপোর্ট মানে ভাঙা টাঙা হয়নি আর কি, মানে ভাঙা টাঙা হয়েইছে, ধরে নাও ভাঙা হয়েছে, মানে হালকা জাস্ট ক্র্যাক করেছে, ঠিক আছে। ভাঙা মানে যে ডাক্তারটা ভয় খাওয়ানি ছিল, চুর হয়ে গেছে, ভেঙে গেছে, সেটা একদম হয়নি, সামান্য একটুকু মানে চিট ধরেছে, ক্র্যাক করেছে। তো ওষুধ দিয়েছি, ওষুধে আশা করি ঠিক হয়ে যাবে। তো দেখো বেচারির অবস্থা শুয়ে আছে, তোমরা বুঝতে পারছো মানে যে যে মেয়েটাও ঘোরাঘুরি করে গো অত ইয়ে করে, সে মেয়েটা দেখো কেমন শুয়ে আছে গো, মানে এত খারাপ লাগে যে কি বলবো। বোনের মতন তো দুজনে একসঙ্গে সবসময় থাকি, হ্যাঁ, কিছু করার নাই।
তো চলো এই এই ভিডিও যেটা আসছে সেটা পরের দিন সকালকার ভিডিও। তো দেখো ঘর দুয়ারের অবস্থা, কারণ খোলার ছিঁড়ে ছিল বললো না তোমাদেরকে, ঘরের যে অবস্থা গো তোমাদের দেখিন, তোমরা মানে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। এইটা তো শুধুমাত্র বারান্দাটার অবস্থা যেখানে আমরা রান্না করি, সে রান্নাঘরটার অবস্থা। এটা ঘরটা একবার তোমাদেরকে দেখাবো, দাঁড়াও খুলিয়ে যে ঘরটার কী হাল, মানে যে পুরো ঘর ভেঙে দিনছে একদম। আর ইয়ে মানে কি বলবে, একার হাতে কাজ, তারপরে তোমার এই অবস্থা। হ্যাঁ কোন দিকে কি করব খুঁজে পাচ্ছি না। তো দেখো এই দেখো ঘর ঢুকছি, মানে আমার ভিডিওটা আমি কী যে করে পরিষ্কার করেছি, আমি ভিডিওটা যে তোমাদের সঙ্গে এডিটিং করছি না, সেটাতেই আমার মাথাটা খারাপ লাগছে যে হায় রে সেদিন কেমন দিন ছিল। একদিকে রান্না করা, একদিকে ঘর পরিষ্কার করা, ঘর মোছা। দেখো ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ, খোলা ভাঙা পেয়ারা পাতা, তারপরে তোমার কি বলে ধুলো বালি কাদা এখনও যেন মাঝে মাঝে ধুলো পড়ছে। আর দেখো দেখো এগুলো এখনও কমপ্লিট হয়নি, মানে আনকমপ্লিট, আজকে বিকেলে এটা কমপ্লিট করবে আর কি। তো যাই হোক, আমি দেখো মাঝে মাঝে রান্নাঘরটা ঝেড়ে পরে ঝাঁটপাট দিলাম, বুঝলে, মানে রান্নাঘরটা আমি কমপ্লিট করে নিয়েছি আর কি। তো রান্নাঘরটা কমপ্লিট করে নিয়ে আমি রান্নাটা করতে পারবো। আর ওই দিকে যে খোলাটা কমপ্লিট হয় নাই, তো সেটাও আমি মানে ছিটকানি দিয়ে ঘরটাকে লাগাই রেখে দিয়েছি। তো ওইটা কাল করবো, কারণ আজ আর হবে না। তো আমি তোমাদেরকে বলছি না যে দু তিন দিনকার ভিডিও শ্যুট করা আছে, সবগুলো মিলিয়ে মিশিয়ে হবে। তো আমি ভাবলাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করলি, তারপরে কালকে রুমটা পরিষ্কার করবো। তো সেই জন্য রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পরিষ্কার করে চান টান করে রান্নাবান্না সারবো, বুঝতে পারলে। তো সেই জন্যে রান্নাঘরটা সাফ করে নিয়েছি, সাফটা করে পরে তারপরে কালকে ঘরটা কমপ্লিট হয়ে গেলে কালকে ঘরটা পরিষ্কার করে মুছে টুছে বার করব। তো দেখো সমস্ত চিনি টিনি কোটোগুলো সরাই সরাই মুছি, সব ধুলো নোংরা পরে একদম যাচ্ছে তাই অবস্থা ঘরের, মানে একা হাতে হয়ে গিয়েছে তো আরও বেশি মানে কষ্ট হচ্ছে, বুঝতে পারলে। তো আমি কী বলছি হয়তো কে জানে, অত আমার মনে নাই, তোমাদেরকে এখন অত ও কাকিমাকে বলছি যে কাকিমা দেখো ঘরটার অবস্থা, দেখো কী অবস্থা। হ্যাঁ তো বলুন, আমি সে দেখাচ্ছি, বলুন দেখো ঢুকিয়ে দেখো দাঁড়াই বুঝতে পারবে না। কাকিমা বলছে বলছে বাবা রে তুমি কী করে করবে গো, একা হাতে এত কাজ, তো কী করবো বলো, করতে তো হবে কি, ও করতে পারছে না, ও কষ্ট হচ্ছে খুব, তো কী করবে, ওই উর কি উপায় আছে তাই না। তো দেখো আমি ভিতরটা লাগাই নিয়েছি বললাম না, ভিতরটা লাগাই পরে রান্না করব, কারণ দেখতে অশোভনীয় লাগছে। বাইরটা গোটাই পরিষ্কার করলাম, মানে রান্নাঘরটা গোটাই ধুয়ে পুছিয়ে আচ্ছা করে ভালো করে সাফ সাফটা করলাম উপরগুলা ঝেড়ে পরে, আর ঘরটা আমার কেমন হয়ে পড়ে আছে। তো কাল সকালে করবো, দেখো মন মেজাজও খুব একটা ভালো লাগছে, সে লয় মন মেজাজও আমার ভালো লাগছে না। আর একজন একজন করে লোকজন আসছে জানো তো, মানে রাখিকে দেখতে আসছে আর কি, আজকেও তো কালকেও তো কাল, আজকে বিকালে মানে রাখির মা আসবে হয়তো, রাখিকে দেখ মানে রাখির কাছে থাকবে। কারণ দেখো আমার আমার একা দ্বারা কী অত হয় বলো, রুগী সেবা করা, তারপরে তোমার রান্না করা, দুটো ছেলে আছে, ছেলেগুলার খুব জহদ, বুঝতে পারলে, মানে খুব জ্বালা। আমাদের বাবুরও যেমন জ্বালা, পুচকিটারও সেরকমই জ্বালা, দুজনাতে খুব মারামারি করে, তোমরা তো দেখিয়েছো, দুজনাতে মার পিট হই হাল্লা করবে। তো রান্না আমার আজ মোটামুটি হয়ে এসছে, তো এখানে দেখো আমি রুটিগুলা করে নিয়েছি, এখনই এসেছিলো রাখির মাসিরা দেখতে, বুঝতে পারলে, সেই জন্যে আর রান্না বান্নাগুলো সেরকম কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, রুটিগুলো বাইর করলাম, তো ওরা চলে গেলো, চলে যাওয়ার পরে আমি এইগুলো করে নিয়েছি আর কি। দেখো আবার নোংরা হয়েছে দেখতে পাচ্ছি আমার পিছনটা, আবার এগুলাকে আমি পরিষ্কার করব। পরিষ্কার না করলে মানে আমি নোংরা একদমই দেখতে পারি না, আমি কেন, কোনো মেয়েই কিন্তু ঘর নোংরা পছন্দ করে না, ঠিক আছে। আর বড়রা কী করে, মানে বউরা পরিষ্কার করে আর বড়রা নোংরা করে, কিন্তু আমরা যারা মেয়েরা তারা তো কোনো দিনই আমরা ঘর নোংরা দেখতে পারি না বলো, সেই জন্য আমাদেরকে একটু ইয়ে। তার দিকে দেখতে পেয়েছো কত বাসন নেমেছে, এখানে এখন জলগুলোই ধুবো, কারণ জলগুলোই না ধুলে কাকিমা বেশি বাসন মাজতে চায় না, ঠিক আছে। তো তখন মানে বাসনগুলো পাটাসে আর কি, ছুঁড়ে যে কত বাসন কত বাসন। তো তার জন্য ভাবছি রান্নাবান্নাগুলো সেরে নিয়ে বাসনগুলো ধুয়ে নেবো গা। তো গুড মর্নিং, গুড মর্নিং মানে সরি গুড মর্নিং বলে ফেললাম, কারণ হ্যাঁ গুড মর্নিংই ধরো। পরের দিন সকালে দেখো আমার ঘরটাও হয়ে গিয়েছে, তো দেখো কত আবদার কত ময়লা, দেখো সব ফেলছি, খালি পেয়ারা পাতা খোলা ভাঙা আর হচ্ছে কী বলবো ধুলো বালি, বুঝতে পারছো। তো ধুলোবালি পরিষ্কার করতে করতে আমার এখন মনে হচ্ছে ডাস্ট অ্যালার্জির মতন হয়ে গেছে, কারণ ধুলোবালি পরিষ্কার করতে করতে আমার নাকে ঢুকে যাওয়ার পরে মানে নাকটাক সুরসুর করছে। আর এদিকে দেখো মানে এমন অবস্থা, আমাকে চটি পর্যন্ত পরতে হচ্ছে, দেখো চটি পরে আমি কাজ করছি, ঠিক আছে। তো চলো কাজ বাজগুলো সেরে এলি একবারে, তারপরে দেখা হবে।
তো বন্ধুরা যেই সূচনাটা জানা এই কথাগুলো তোমাদের জানা ছিল, তো আশা করি মানে আমি সিওর হতে পারছি না যে তোমাদের সাথে এখন ডেলি ভিডিও দিতে পারবো কি না, কারণ ভিডিও শ্যুট করা আমার থাকে কিন্তু এডিটিং করার সময় হয় না, এডিটিং করার সময় হয় না, বুঝতে পারলে? সেই জন্য ভিডিও এখন দিতে পারছি না, তো আশা করি এখন আস্তে আস্তে ভিডিও দিতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, ঠিক আছে? টাটা বাই বাই, সবাই অনেক খুব খুব ভালো থাকো। বাপিন দাঁড়া এসছে পালাজুড়ি থেকে, ছোটকা বাপিন দুজনাতে গিয়েছে, ছোটকা গাড়ি চালাইতে পারে না, না বাপিন দা গাড়ি চালাই নিয়ে গেছে।